এবার নির্বাচন কমিশনের 14 দলের অভিযোগ প্রশাসনকে কোন ঠাসা করতে বিএনপি বারবার নালিশ দিচ্ছে বলছে আওয়ামী লীগ জোট সরকারের ইচ্ছায় চলছে কমিশন বক্তব্য বিএনপির তারা উদ্ভট কতগুলো কথা বলে প্রশাসনে যে যারা কর্মকর্তা আছেন তাদের মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করতে তারা চায় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে কিছু নাই এটা সরকারের একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি ইমদাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসবে না নির্বাচন কমিশন আবারও জানালেন সিইসি ব্যবহার হবে কত কেন্দ্রে জানা যাবে কাল নির্বাচনের আগে নাইকো মামলায় বেগম জিয়ার ঘুষ নেওয়ার বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত দাবি আইনজীবীর রাজনৈতিক বক্তব্যের সুযোগ নেই বলছেন দুদকের আইনজীবী যশোরের বিএনপি নেতা আবু বকরকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছিল বলছে পরিবার খতিয়ে দেখছে পুলিশ নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে এমন ঘটনা দাবি দলটির টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় বিমান বাহিনীর জেট ফাইটার বিধ্বস্ত পাইলট নিহত জানিয়েছে আইএসপিআর এবং একচেটিয়াভাবে ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করছে এলপি গ্যাসের বাজার দর সরকার বিইআরসির মাধ্যমে দাম নির্ধারণের পক্ষে থাকলেও উল্টো অবস্থানে চেয়ারম্যান এবার নির্বাচন কমিশনে 8 দফা অভিযোগ জানালো 14 দল দুপুরে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দিয়ে তারা এই অভিযোগ জানায় প্রশাসনকে কোন ঠাসা করতে বিএনপি বারবার নির্বাচন কমিশনে নালিশ দিচ্ছে বলে অভিযোগ করেন 14 দল নেতারা এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মিডিয়ার যুগে জনগণ পক্ষে না থাকলে জয়লাভ সম্ভব নয় সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি শুক্রবার বিকেল 4টায় 14 দলের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে কমিশনে তারা ইসি সচিব ও কমিশনারদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে 14 দলের পক্ষে 10 সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলালুদ্দিন আহমদ বৈঠকে প্রশাসনকে মানসিকভাবে কোণঠাসা করতে পুলিশ বিভাগ সহ 92 কর্মকর্তার বদলি চেয়েছে বিএনপি এমন দাবি করে 8 দফা লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে জমা দেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল পরে বৈঠক শেষে দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে এরা এক ঢিলে দুই পাকে মারতে চায় তারা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে তারা অস্থিতিশীল করতে চায় অন্যদিকে তারা নিজেদের যে হিডেন এজেন্ডা মানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলাজলে মাঠ শিকার করা সেইটার প্রচেষ্টাও তারা চালিয়ে যাচ্ছে এদিন সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করেন এ সময় তিনি বুড়িগঙ্গায় বিএনপি নেতার লাশ উদ্ধারের ঘটনা দলের অভ্যন্তরীণ কোন দল হতে পারে বলে মন্তব্য করেন কোন প্রশাসন কোন মেকানিজম কখনো কাজ করবে না যদি জনমত আমাদের বিরুদ্ধে থাকে আমি যশোরের কোনো প্রার্থী বুড়িগঙ্গা নদীতে লাশ এখানে তো ডালমে কুচকালা তাদের নিজস্ব তার সঙ্গে কোনো প্রার্থী থাকতে পারে একে সরিয়ে দিলে তিনি হয়তো নমিনেশন পাবেন এই আশা থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের এখানে স্বার্থ থাকে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসার ব্যাপারে কোনো বাধা নেই বলেও এ সময় জানান ওবায়দুল কাদের বিদেশি পর্যবেক্ষক আসার মৌসুম ইসলাম সময় সংবাদ ঢাকা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখেন এ সময় তিনি বলেন সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয় শত শত লোক নিয়ে হাজার লোক নিয়ে নির্বাচনের দিন মাঠ পাহারা দেবেন ভোট কেন্দ্র পাহারা দেবেন এই যে ঘোষণা আরেকটি উস্কানি নারী পুরুষ নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে নির্বাচন ভোট দিতে যাবেন এখানে
হাজার হাজার লোক দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলা আর একটা বিভেদ সৃষ্টি করা, এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলার অর্থই হচ্ছে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা এবং বিশৃঙ্খলার সৃষ্টির মধ্য দিয়ে পশুভ ফায়দা হাসিল করার চেষ্টা। অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ পরিবেশের সাথে আমরা আগামী দিনগুলো অতিক্রম করে আমরা 30শে ডিসেম্বরে পৌঁছতে চাই। কোনো রকম সন্ত্রাস চাই না, কোনো রকম উস্কানি চাই না। সরকারের আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দুপুরের জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, পরাজয় এড়াতেই সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে। এগুলো সবকিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে কিছুই নাই। এটা একটা দন্তবিহীন একটি প্রতিষ্ঠান এবং সরকারের একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে। পরাজয়ের ভয় এই সরকারের মনের মধ্যে ঢুকে গেছে। ধানের শেষের জোয়ার যখন আসবে তখন তাদের সমস্ত পরিকল্পনা, সমস্ত নির্নকশা ভেঙে খান খান হয়ে যাবে। এমনও হতে পারে যে তারা নিজেরাই নির্বাচন থেকে সরে চলে যাবে যখন তারা দেখবে পরাজয় অবশ্যম্ভাবী। সংসদ নির্বাচনে কতটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে কাল, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। যশোরের বিএনপির মনোনয়ন প্রত্যাশীর লাশ পাওয়ার ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 36 দিন, কিন্তু এখনও কাটেনি ইভিএম বিতর্ক। কমিশন বরাবরই শহরাঞ্চলে স্বল্প পরিসরে ইভিএম ব্যবহারের কথা বলে আসলেও এর বিরোধিতা করে আসছে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট। সবশেষ বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে ইভিএম নিয়ে কমিশনের বিরুদ্ধে মামলারও হুমকি দেন ঐক্যফ্রন্ট নেতারা। এটা যদি ইলেকশন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসাবে ব্যবহার করতে চায়, আমরা আমাদের নেতা ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংবিধান বিরোধিতার বিরুদ্ধে মামলা করব। তবে নির্বাচন কমিশন আগের সিদ্ধান্তেই অটল রয়েছে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার থেকে কোনোভাবেই পিছিয়ে আসবে না নির্বাচন কমিশন, আর কতটি কেন্দ্রে ব্যবহার হবে সে বিষয়ে সিদ্ধান্ত শনিবার। মামলাকে যাবে না যাবে সেটা তাদের ব্যাপারে তো আমার কিছু বলার নেই। আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব, একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। পূর্ণাঙ্গ কোনো আসনে কি করা সম্ভব হবে স্যার? পূর্ণাঙ্গ অথবা কয়েকটা আসনের কিছু সংখ্যক কেন্দ্রে, এটা এই দুটো জিনিস আমাদের আগামী শনিবারে মিটিং আছে, কমিশন মিটিং, সেখানে সিদ্ধান্ত হবে। যশোরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর লাশ বুড়িগঙ্গা নদীতে পাওয়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনারও নির্দেশ দেন সিইসি। আমরা তো কিছু করতে পারবো না, কি ঘটনা ঘটেছে সেটা জানি না। ক্রিমিনাল কেস হবে, তারা ইনভেস্টিগেট করবে, পুলিশ দেখবে। তার নামে কিন্তু মামলা ছিল, সেটা আপনাদেরকে অবহিত করা হয়েছে লিখিতভাবে, আটকের তালিকায় তার নাম ছিল। আইনগতভাবে ইনভেস্টিগেট করে দোষী ব্যক্তি চিহ্নিত করে তাদের আইনের আমলে নিয়ে নেবে, এটি নির্দেশ থাকবে পুলিশের উপরে। এছাড়া সিইসি বলেন, নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কমিশন, যে কোনো পরিবেশে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করারও নির্দেশ দেন তিনি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকরকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যার উদ্দেশ্য ও হত্যাকারী সম্পর্কে পুলিশের ধারণা স্পষ্ট না হলেও এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে বিএনপি। স্বজনরা জানিয়েছে, আবু বকরকে অপহরণের পর মুক্তিপণের টাকাও পরিশোধ করেছিলেন তারা। এদিকে নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে আবু বকরকে হত্যা করা হয়েছে বলে দাবি বিএনপির। 18 নভেম্বর রাত 8:34, দুই হাতে দুইটি কালো ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হন বিএনপি নেতা আবু বকর। সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত আবু বকরকে স্বাভাবিকভাবেই বেরিয়ে যেতে দেখা যায় হোটেল থেকে। এরপরে নিখোঁজ হন তিনি। রাজধানীর পল্টনের মেট্রোপলিটন হোটেলের নথি ঘেটে দেখা যায়, এ মাসের 12 তারিখে একটি ডাবল রুম বুকিং নেন আবু বকর ও তার সহযোগী সাইফুর রহমান। 14 তারিখে এক দফা ছেড়ে দেওয়ার পর 15 তারিখ থেকে আবার হোটেলে চেক ইন করে থাকতে শুরু করেন আবু বকর। 18 তারিখ রাতে পাওনা পরিশোধ করে হোটেল থেকে বেরিয়ে পড়েন তিনি। এ সময় সাইফুর রহমান রুমে না থাকলেও তার জিনিসপত্র ছিল হোটেলেই। অন্যান্য লোকের মালামাল রয়ে গেছে, উনি চাবি টেবিলে রেখে ওনার ব্যাগ ট্যাগ নিয়ে উনি বেরিয়ে চলে গেছে, কাউকে কিছু না বলে।
স্বজনরা বলছেন পল্টনের ওই হোটেলে থেকেই বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম কিনে জমা দিয়েছিলেন আবু বকর। ১৯ নভেম্বর সাক্ষাৎকারের জন্য দিন নির্ধারিত থাকলেও এর আগের দিন রাতেই অপহরণের শিকার হন তিনি। ওই রাত্রি মুক্তিপণ চাইছিল ১.৫ লাখ, মোট ১,৭০,০০০ টাকা আমরা দিছি। মনোনয়ন কিনার কারণে প্রতি উপারে বিরোধী দলেরা করলো কি আমাকে দলের লোক করলো আমি এটা বলতে পারবো না। যদিও বিষয়টিকে রাজনৈতিক ও উদ্দেশ্য পরিণত বলছে বিএনপি, শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আবু বকরকে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের লাশ নদীতে ভেসে উঠছে, মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, হামলা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা অপহরণের পর হত্যা করা হয়েছে আবু বকরকে, তবে হত্যার উদ্দেশ্য ও হত্যাকারী শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। উনি যেহেতু মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেহেতু উনি দলীয় খন্দরে মারা হয়েছেন নাকি কোনো অপহরণকারী চক্র এটা করেছে, আসলে আমরা সব দিক বিবেচনা করি আর কি বিষয়টি দেখতেছি। যশোর জেলা বিএনপির সহসভাপতি আবু বকর টানা চারবার কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৬ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে আগ্রহী ছিলেন তিনি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা, ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দাওয়া। আজ থাকছে খুলনার সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে দক্ষিণ পশ্চিমের জেলা খুলনায় প্রধান দাবি হয়ে উঠেছে নতুন শিল্প কারখানা নির্মাণ ও পুরনো শিল্প প্রতিষ্ঠানের আধুনিকায়ন। উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট রোধ ও লবণাক্ততা ঠেকাতে পদক্ষেপের পাশাপাশি শহরের জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি চাইছেন ভোটাররা। আছে মাদক রোধের দাবিও। রাতের সময় আরো থাকছে আগুনে পড়ে ছাই নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এর গুদামের মালামাল। ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। সোনারগাঁওয়ে রিরোলিং মিলে গলিত লোহা পড়ে ১৩ শ্রমিক দগ্ধ। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে বেগম জিয়ার ঘুষ লেনদেনের বিষয়ে এফবিআই ও কানাডিয়ান পুলিশের রিপোর্ট আদালতে দাখিল করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন দুদক ও বেগম জিয়ার আইনজীবীরা। বেগম জিয়ার আইনজীবী অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। তবে দুদকের আইনজীবী বলছেন, আদালতে বিচারাধীন বিষয়ে রাজনৈতিক বক্তব্যের কোনো সুযোগ নেই। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির কারণে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে বিচার চলছে। যদিও নাইকোর সঙ্গে ঘুষ লেনদেনের বিষয়টি এরই মধ্যে কানাডার আদালতে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার কানাডার আদালতে দাখিল করা এফবিআই ও কানাডা পুলিশের তদন্ত রিপোর্ট দেশের আদালতে দাখিল করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এফবিআই ও কানাডা পুলিশের তদন্ত রিপোর্ট আদালতে দাখিলের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া গিয়ে গেছে উল্লেখ করে দুদকের আইনজীবী বলছেন, আদালতে বিচারাধীন বিষয়ে রাজনৈতিক বক্তব্যের কোনো সুযোগ নেই। বিএনপি যদি প্রমাণ করতে পারে, বিএনপির আইনজীবীগণ যদি প্রমাণ করতে পারে এটা ঠিক না, তাহলে উনি খালাস হয়ে যাবেন অথবা অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। কানাডা পুলিশ এফবিআই এর ইন্সপেক্টর ওদেরকে ওই আমাদের ভাষায় কথা বলা আমার তো মনে এটা ঠিক না। বেগম জিয়ার আইনজীবীদের অভিযোগ, নির্বাচনের আগে এফবিআই ও কানাডার প্রতিবেদন আদালতে উপস্থাপন উদ্দেশ্য প্রণোদিত। কোন আইনে মামলা চার্জশিট হওয়ার পরে, কগনিজেন্স নেওয়ার পরে এই ডকুমেন্টটা একটা রিটায়ার্ড অফিসারের প্রাইভেট ইনভেস্টিগেশনটা কোর্টে উপস্থাপন করবেন? নির্বাচনকে প্রভাবিত করার জন্যই ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নাইকোর সঙ্গে আলোচনা করে, কিন্তু দরকষাকষির এক পর্যায়ে নাইকোর একটি শর্ত বাংলাদেশ বিরোধী হওয়ায় তখন তাদের সঙ্গে আর কোনো চুক্তি করেনি শেখ হাসিনা সরকার। ২০০৩ সালে ১৬ অক্টোবর নাইকোর সব শর্ত মেনে তাদের সঙ্গে চুক্তি করে বেগম জিয়া নেতৃত্বাধীন জোট সরকার। ১১ সরকার একই অভিযোগে বেগম জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা করলেও পরে উচ্চ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ হয়ে যায়। আদালতের আদেশে বলা হয়, শেখ হাসিনা সরকার নাইকোর সঙ্গে দরকষাকষি করলেও দেশের স্বার্থ বিরোধী হওয়ায় কোনো চুক্তি করেনি, তাই এ মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়। জুনায়দ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট
উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হয়েছেন। বিকেলে রসুলপুর ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মহড়ার সময় পাইলট বোমা নিক্ষেপ করে ফিরে আসার সময় বিমানটিতে আগুন ধরে যায়। সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানায়, শুক্রবার বিকেল তিনটার দিকে টাঙ্গাইলের মধুপুরে রসুলপুর টেলকি ফায়ারিং জোনে বিমান বাহিনীর মহড়া শুরু হয়। এক পর্যায়ে F7 প্রশিক্ষণ বিমানের পাইলট বোমা নিক্ষেপ করে চলে যাওয়ার সময় হঠাৎ সেটি বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু মারা যান। হঠাৎ করে ওজন মিশাই দিয়ে মনে বিমান থেকে অনেকগুলো বোমা পড়তেছে, ফট করে দিয়ে বিমানে আগুন। তারপর কিছুটা দূরে দিয়ে বিমানটা বনে ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা এই খালি নোয়া একটি ভরে রয়েছে, ধোয়া দেখা গেল অনেক। পরে অনেক চিল্লাচিল্লি, পরে আমরা সবাই দৌড়ে আসি। আসার পরে দেখি যে একটা বিমান ধ্বংস হয়েছে, জায়গায় জায়গায় তার ছিঁড়া ছিটে পড়ে আছে। ফারি করায় এবং বিমান করায় একবারে একবার আগুন ধরে আমার পরে সঙ্গে সঙ্গে খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। 1997 সালে বিমান বাহিনীতে কমিশন পাওয়া নিহত পাইলট আরিফ আহমেদ দীপুর বাড়ি পাবনার ঈশ্বরদীতে। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রায় 6 ঘন্টা পর নারায়ণগঞ্জে BIWT এর গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সন্ধ্যা 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনো হতাহত না হলেও BIWT এর বিপুল পরিমাণ প্লাস্টিকের পাইপ কেমিক্যাল পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 কোটি টাকা বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। ঘটনা তদন্তে BIWT ও নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই দিন সকালে সোনারগাঁওয়ে রিরোলিং মিলে গলিত লোহা পড়ে 13 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দুপুরে শহরের খানপুরের বরফকল এলাকায় BIWT এর 4 নম্বর গুদামের পাশে ড্রেসিং এর প্লাস্টিকের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা, ডেমরা ও নারায়ণগঞ্জের 16টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন নৌমন্ত্রী শাহজাহান খান। পাইপ থেকে আগুনের আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তারপরে আমরা ফায়ার সার্ভিসে বিভিন্ন জায়গায় সংবাদ দিলাম। ফায়ার সার্ভিস আসছে মিনিমাম আধা ঘন্টা পরে। যদি আধা ঘন্টা আগে আসতো, আরও যদি 15-20 মিনিট আগে আসতো, তাহলে আগুনটা এত দ্রুত ছড়াইতো না। পরে প্রায় 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গুদামে থাকা তেল পাইপ সহ সব মালামাল। ঘটনা তদন্তে BIWTA ও নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা বলতে পারছি না যে ঘটনাটি কি সাবোটেজ, এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড নাকি নিছক দুর্ঘটনা। তবে এটার জন্য আজকেই দুটো তদন্ত কমিটি গঠিত হয়েছে। একটা মন্ত্রণালয় থেকে হয়েছে, একটা এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট, এবং BIWT থেকে হয়েছে একটা 5 সদস্য বিশিষ্ট। এদিকে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নয়াপুরের মুমতাহা স্টিল মিলে গলিত লোহা অন্য একটি পাত্রে স্থানান্তরের সময় উপচে পড়ে শ্রমিকরা দগ্ধ হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন সহকর্মীরা। 12 জন বার ইউনিটে ও 1 জন নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানান, এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। ইসমাত জাহান, সময় সংবাদ। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ডকু ড্রামার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা জনগণের কাছে তুলে ধরবে বলে জানিয়েছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে দলের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে নির্বাচনী প্রচার উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। যে কোনো অপপ্রচার মোকাবিলার জন্য এই কমিটির প্রস্তুত আছে বলে জানান হাসান মাহমুদ। বিএনপির রাজনীতিটা হচ্ছে তো মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত। তাদের অর্জন হচ্ছে বাংলাদেশকে দুর্নীতিতে পরপর 5 বার চ্যাম্পিয়ন বানানো। অপপ্রচারের জবাব দেওয়ার জন্যে আমরা যেমন আমাদের সপক্ষে প্রচারণা আমরা শুরু করেছি, এবং অসত্য প্রচারণা সেগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের টিম কাজ করছে। দেশের প্রতিটি জেলায় সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিকেলে রাজধানীর আরামবাগে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রতি জেলায় জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি হবে। সেই কমিটি অতি সত্বর শীঘ্রই আমাদের যে আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি জেলাতে, কমিটি করে এই অস্থায়ী কার্যালয়ে
গণফোরামের অফিসে প্রেরণ করার জন্য আমাদের শশ জেলার নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন একাদশ সংসদ নির্বাচন ঘিরে মাদারীপুরে তিনটি আসনে বইছে নির্বাচনী উত্তাপ। এর মধ্যে প্রধান দুই দলের সম্ভাব্য প্রার্থীরা সভা সমাবেশ সহ প্রস্তুতি নিতে নির্বাচনের। মাদারীপুরে তিনটি আসনেই দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ। আবারও আসনগুলো নিজেদের দখলে রাখতে সভা সমাবেশ, শুভেচ্ছা ব্যানার সহ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলের নেতারা। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে বলে আশাবাদী দলটি। অন্যদিকে বিএনপির কর্মসূচিতে ক্ষমতাসীনদের নির্দেশে পুলিশি হয়রানির অভিযোগ বিএনপি নেতাদের। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ব্যবহার বাড়লেও এর দাম ওঠানামা করে লাগামহীনভাবে। আইন অনুযায়ী এনার্জি রেগুলেটরি কমিশনের দাম নির্ধারণের সুযোগ থাকলেও একচেটিয়াভাবে ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করছেন বাজার দর। তবে জ্বালানি প্রতিমন্ত্রী বিইআরসির দাম নির্ধারণের পক্ষে থাকলেও উল্টো অবস্থানে সংস্থাটির চেয়ারম্যান। আরএফ ইন প্রিন্সের ক্যামেরায় ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। চাহিদার বিপরীতে নেই পর্যাপ্ত জ্বালানি, সংকট সবখানি। সেই সংকট সামাল দিতে তাই রান্না বান্নার কাজে বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার। কিন্তু নিয়ন্ত্রণহীন বাজার দর নিয়ে গ্রাহকদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন। খুবই অসন্তুষ্ট, মাসখানেক আগে ছিল 1100 টাকা, এই তো আজকে আবার বাইরে গেল 1200 টাকা, দিনের পর দিন এটা বৃদ্ধি পাচ্ছে। আর এভাবে যদি বৃদ্ধি পায় আমরা নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের জন্য আসলে এটা চলা খুবই মুশকিল। সরকার এটা প্রতি নজরদারি রাখা উচিত। এলপি গ্যাসের দাম অনেক বেশি, কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে এলপি গ্যাসটার দামের নিয়ন্ত্রণের, তাহলে আমাদের জন্য হয়তো ভালো হয়। দেশে বিদ্যমান জ্বালানি সংকটের কারণে বাসা বাড়িতে বিকল্প জ্বালানি হিসেবে এলপি গ্যাসের ব্যবহারকে উৎসাহিত করছে সরকার। তবে দাম নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় এলপি গ্যাসের বাজার হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের মুনাফা অর্জনের সোপান, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তা স্বার্থ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন অনুযায়ী গ্যাস বিদ্যুতের মতো পেট্রোলিয়াম পণ্য এলপিজির দাম নির্ধারণের ক্ষমতাও রাখে বিইআরসি। কিন্তু দিন দিন ব্যবহার বেড়ে চলা এই জ্বালানির বাজার এককভাবে নিয়ন্ত্রণ করছেন বেসরকারি খাতের ব্যবসায়ীরা। লাগামহীন এই বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা বিইআরসিকে দিতে জ্বালানি প্রতিমন্ত্রীর আপত্তি না থাকলেও ভিন্ন মত বিইআরসি চেয়ারম্যানের। ডিস্ট্রিবিউশন এবং প্রাইস রেগুলেশন এবং কোয়ালিটি একটা কমপ্লাইসের মধ্যে আসা উচিত। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে বার্কের উপর, বার্কেরও ক্যাপাসিটি এই ব্যাপারে থাকা উচিত। বার্ক অ্যাপ্রোচ করলে পরে মন্ত্রণায় হয়তো ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। দাম ফিক্সেশনের দুটো পদ্ধতি, একটা হলো যেটা নিয়ন্ত্রিত সেটা কমিশনের, আর যেখানে ওপেন কম্পিটিশনের সুযোগ আছে কাজে সেখানে কমিশন মোটামুটি মনে করে যে সেটা ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়ামের মাধ্যমে একটা প্রাইস ফিক্সড হবে সেটা। তবে বিশেষজ্ঞরা মনে করেন আইনি সুযোগ থাকায় এলপিজির দাম অবশ্যই বিইআরসির মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত। ভোক্তার জ্বালানি অধিকার প্রতিষ্ঠিত করা এটা বার্কের আইনি দায়িত্ব। এই আইন পালনে বার্ক ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যে কারণে সুবিধা পাচ্ছে না এলপিজি ব্যবসায়ীরা এবং ভোক্তাদের স্বার্থ খর্ব হচ্ছে। বর্তমানে দেশে বছরে এলপিজি সরবরাহ হচ্ছে 6 লাখ টনের বেশি। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালী ও খাগড়াছড়িতে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হলো সনাতন ধর্মাবলম্বীদের রাস মহোৎসব। পাপ মোচনের আশায় সমুদ্র স্নান ও পূজা অর্চনায় অংশ নেন ভক্ত অনুরাগীরা। উৎসবের আনন্দ উপভোগে অন্যান্য ধর্মাবলম্বীরাও ছুটে আসেন রাস মেলায়। রাস উৎসব উপলক্ষে মন্দিরে মন্দিরে পূজা অর্চনা ও কীর্তন শেষে শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্র স্নান করেন ভক্ত অনুরাগীরা। এরপর চলে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয় কুয়াকাটা সমুদ্র সৈকত। দেশের বিভিন্ন স্থান থেকে অন্য ধর্মের অনুসারীরাও ছুটে আসেন সৈকতে। নানা আয়োজনে উৎসবের আনন্দ উপভোগ করেন তারা। জীব জগত জীবন কারণ করুণা করুণাময় স্বামী তোমারই তো দয়ে লুকিয়েছি জন্ম সকলে পেয়েছি আমি। রাস পূর্ণিমা উপলক্ষে আসা এখানে পর্যটক কেন্দ্র সবাই আসে, আমরাও আসছি, খুবই ভালো লাগতেছে। আমরা আশা করি বাংলাদেশের সম্প্রীতির দেশ, এখানে সকল মানুষ যার যার ধর্ম সঠিকভাবে পালন করবে এবং উৎসবটাকে সবাই উপভোগ করবে। মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শনীর পাশাপাশি রাধাকৃষ্ণ ও পঞ্চতত্ত্ব পুজোর মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয় 4 দিনব্যাপী রাস মহোৎসব। উৎসব উপলক্ষে মন্দিরের আশেপাশে বসে মেলা।
তৌফিক মাহমুদ, সময় সংবাদ। অর্থনৈতিক এবং তথ্য প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মশালার আয়োজন করেছে অ্যাডভান্স সার্টিফিকেট ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস ACMP। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র TSC-র মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের IBA অনুষদের বিভিন্ন সেশনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। 2021 সালকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি বিষয়ে এগিয়ে নেওয়ার কথা জানান বক্তারা। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কীভাবে দেশের ব্যবসা বাণিজ্যকে আরও সমৃদ্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। ফেডারেশন কাপের ফাইনালে দুই দলের খেলোয়াড়রা মারামারিতে জড়িয়ে পড়লেও বড় শাস্তির কথা এখনই ভাবছে না বাফুফে, বরং খেলোয়াড়দের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদি। তবে নিজ ক্লাবের খেলোয়াড়দের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। এদিকে ম্যাচ শেষে গ্যালারি ছেড়ে দর্শকদের মাঠে ঢুকে পড়ার ঘটনা রোধে ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা জানিয়েছেন সালাম মুর্শেদি। ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষা, 3-1 গোলের লিড নিয়ে হ্যাট্রিক শিরোপা উৎসবে মাতার অপেক্ষা আবাহনীর। হঠাৎই ম্যাচের জোড়া গোলদাতা সানডে জিজোবাকে আঘাত করে বসেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার নাসির উদ্দিন। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। মিনিট খানেক পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন খেলোয়াড়রা, এবার আবাহনী ফরোয়ার্ড জীবনের সঙ্গে কিংসের সুশান্তের হাতাহাতি। তবে সেটা ভিন্ন মাত্রা পায় মামুন ও সবুজ যোগ দেয়ায়। এমন অপ্রীতিকর ঘটনায় খেলা বন্ধ থাকে প্রায় 8 থেকে 10 মিনিট। শৃঙ্খলা ফেরাতে দুই দলের 4 খেলোয়াড়কে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। তবে খেলার মাঠে পেশাদার ফুটবলারদের এমন অপেশাদার আচরণের পরও কোনো ধরনের শাস্তির কথা বিবেচনায় আনছে না লীগ কমিটি। দিস ইজ পার্ট অফ দ্য গেম, আমরা এখন ওইটা নিয়ে ভাবছি না। এটা ডেফিনেটলি এটা যারা মাঠে যে ধরনের যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই জন্য কমিটি আছে, সেগুলো সংবাদ মাধ্যমের এতে সেগুলো হয়তো দে উইল টেক কেয়ার। তবে ক্লাবের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আবাহনী ম্যানেজার। মাঠের ভিতরে যে অঘটনটা ঘটেছে সেটা কখনোই কাম্য নয়। আমরাও চাইবো যে এটাতে আমরা আমাদের খেলোয়াড়দেরকে আমরা সতর্ক করতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যা কিছু করণীয় আমরা তাই করব। মাঠে খেলোয়াড়রা যতটা উগ্র ততটাই বিশৃঙ্খল ম্যাচ দেখতে আসা দর্শকরাও। দুই দলের বাক বিতণ্ডায় মাঠে বোতল ছুঁড়েছেন অনেকেই। ম্যাচ শেষে গ্যালারি ছেড়ে মাঠে নেমে পড়ে দর্শকের ঢল। প্রশ্ন ওঠে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে কতটুকু ভাবছেন আয়োজকরা। ফুটবল ফ্যান আমি মনে করি তারা উত্তেজনায় তারা এই যে এত বড় রিস্ক নিয়ে কার্ড আনবাড়ি এসছে, তারপরও আমি মনে করি আমরা ভবিষ্যতে এই দিকগুলো অবশ্যই নজর দিব। এমন দায়সারা মন্তব্যে আদতে হুমকির মুখে পড়ে দেশের ফুটবল আর ফুটবলাররা। নোমান আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। এবার নির্বাচন কমিশনের 14 দলের অভিযোগ, প্রশাসনকে কোণঠাসা করতে বিএনপি বারবার নালিশ দিচ্ছে বলছে আওয়ামী লীগ জোট। সরকারের ইচ্ছায় চলছে কমিশন, মন্তব্য বিএনপির। পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসবে না নির্বাচন কমিশন, আবারও জানালেন সিইসি। ব্যবহার হবে কত কেন্দ্রে জানা যাবে কাল। নির্বাচনের আগে নাইকো মামলায় বেগম জিয়ার ঘুষ নেয়ার বিষয়ে FBI এর প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, দাবি আইনজীবীর। রাজনৈতিক বক্তব্যের সুযোগ নেই বলছেন দুদক আইনজীবী। যশোরের বিএনপি নেতা আবু বকরকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছিল বলছে পরিবার, খতিয়ে দেখছে পুলিশ। নেতাকর্মীদের ভয় ভীতি দেখাতে এমন ঘটনা, দাবি দলটির। এবং টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় বিমানবাহিনীর জেট ফাইটার বিধ্বস্ত, পাইলট নিহত, জানিয়েছে ISPR। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।